পবিত্র কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন হাজ্জা আল মানসুরি। পবিত্র কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজ্জা আল মানসুরি। মানসুরিকে বহনকারী মহাকাশযানটি কাজাখস্তানের বাইকুনুর শহর থেকে রওনা হওয়ার প্রায় 6 ঘন্টার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছায়। প্রথম আমিরাতি এবং আরবীয় হিসেবে তিনি মহাকাশ সফর করলেন। তিনি ISS-এ 8 দিন অবস্থান করবেন। অন্যান্য আন্তর্জাতিক মহাকাশচারীদের সঙ্গে তিনি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অংশগ্রহণ করবেন। আমিরাতের সেনাবাহিনীর সাবেক পাইলট মানসুরি মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাকে একটি 10 কেজি ওজনের ব্যাগ দিয়েছে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। এই ব্যাগে পবিত্র কোরআনের একটি কপির পাশাপাশি একটি 100% সিল্কের ইউ-এর পতাকা, আল গাফ গাছের 30টি বীজ, দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনী গ্রন্থের একটি কপি।